বন্ধুরা, আমরা বর্তমানে অবস্থান করছি বাঘা মাজারের বাঘা রাজশাহী। এখান থেকে আজকে আমরা বাঘা মাজারের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবে। ঢুকতে প্রবেশ মুখে আমরা বিশাল একটা বট গাছ পেলাম, যেটা অনেক দূর এলাকা জুড়ে বিস্তৃত। এরই নিচে সুন্দর মাঝারের কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দুইটা কবর সুন্দরভাবে সাজানো আছে। এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন ভক্তরা এসে তাদের শুক্রবারে প্রচুর লোকের আমদানি না? যারা ধরো মানতে দেয় মনে করে হ্যাঁ।
প্রিয় বন্ধুরা, আমরা এখন সেই বাঘা মাজারের এমন একটি দর্শনীয় জায়গায় আমরা এখন অবস্থান করছি। সেটা হলো যে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সুন্দর পুকুর। এই পুকুরে নাকি বাঘা মাজারে যারা দর্শনার্থী আসেন দেশ বিদেশ থেকে, তাদের মনের ইচ্ছা বাসনা সব এই পুকুরে গোসল করে যদি নামাজ পড়া হয় সেক্ষেত্রে সব কিছু তাদের মনের বাসনা পূর্ণ করা হয়, পূর্ণ হয়ে যায়। তো চলুন আমরা সে পুকুরে দেখি। বন্ধুরা, আমরা এখন মূল মাজারের আমরা যেখানে আল্লাহর ওলি আল্লাহরা যেখানে শুয়ে আছেন আমরা সেখানে বাবা জিয়ারত করবো এবং এখানকার চারদিকে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, শরীফ সে যেখানে আল্লাহর ওলি আল্লাহরা শুয়ে আছেন আমরা এখানে ঢুকবো এবং এখানে মাজার জিয়ারত করবো, আপনারা সঙ্গে থাকবেন।
দুপুরের লাঞ্চ করছে মনে হয় ভাইরা, কখন খুলবে আপনার জেলটা? আড়াইটায় খুলবে। প্রিয় বন্ধুরা, রাজশাহীতে পাখা আপনারা মাঝের কখনো বেড়াতে আসলে পাখা জাদুঘর আপনারা দেখছেন, পাখা জাদুঘর এখানে আসলে আপনাদের মানে পাখা মাঝারের অনেক আগেকার যুগের অনেক কিছু দর্শনী আপনারা এখানে দেখতে পাবেন। এখানে টিকিট কেটে ধরতে হবে। Oh!
আজ আমরা সেই রাজশাহীর বাঘা মসজিদের প্রাঙ্গণ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি চেষ্টা করলাম বাঘা মসজিদের সম্পূর্ণ দেখানোর। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য কোনো সুন্দর জায়গা আবার আপনাদের দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।